গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। এখানে রূপ ওর পিয়ানো বাজিয়ে একটু প্র্যাকটিস করছে। অ্যাকচুয়ালি স্কুলে একটা ইভেন্ট আছে, তো ওদের স্কুলে না অন্য স্কুলে যাবে, তো ইভেন্ট আছে সেই জন্যে ও ঘরে একটু বাজিয়ে প্র্যাকটিস করছে, কারণ এবারে একটুও সময় পায়নি ইভেন্টের জন্য প্র্যাকটিস করার। তো যাই হোক, সন্ধ্যাবেলায় প্র্যাকটিস করছিল, আর এই যে ওকে টিফিন বানিয়ে দিয়েছি, এবারেও ওরকম ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি এগ দিয়ে, আর আলু পরাঠা দিয়েছি, আর সস দিয়ে দিয়েছি। তো তিনটে আলু পরাঠাও খেয়ে নিয়েছে, আর তিনটে দিয়ে দিয়েছি টিফিনে, ওই 11টা নাগাদ খাবে সেই জন্যে। পারবি ওটা নিয়ে যে বেরোতে? আস্তে আস্তে বেরো, পেছন দিক থেকে সোয়েটারটা টান। তো এখানে আমরা এসে দাঁড়িয়ে আছি, আর ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর স্কুল ওদের স্কুল থেকে এখনও কেউ আসেনি, আর ওর ফ্রেন্ডরাও কেউ আসেনি, তো শুধু একজন স্যার এসেছিল, তো ওনার সাথেই আমরা সবাই দাঁড়িয়েছিলাম। আর এত তাড়াতাড়ি গিয়ে চলে গেছি, আসলে বুঝতে পারিনি টাইমিংটা যে ওরা এত লেট করবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শনিবার, আর এখন কটা বাজে বলতো? 9টা বেজে গেছে, আর আমরা এখন রূপকে ছেড়ে এখন আসলাম। এসে আগে জলখাবারটা খেলাম, মানে আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছি 7টা থেকে, তো ওদের স্যাররা আসছেই না, আর ওদের গ্রুপের সবকে না আসলে ওকে ছেড়েও আসতে পাচ্ছি না। আর অনেকক্ষণ বেজে, মানে প্রায় 8টা, 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে 8টার সময় ওদের স্যাররা সব আসলো, তারপরে ওকে ছেড়ে আসলাম। তো এসে আর আমি বানাইনি, মানে জলখাবার বানাইনি, জলখাবারটা কিনেই নিয়ে আসলাম, কারণ দুজনেরই খুব খিদে পেয়ে গেছিলো। তো আলু পরাঠা বানিয়ে দিয়েছি রূপকে, আর আমাদের জন্য আলু পরাঠা রেখেছি, কিন্তু এসে যে খালি ভাজবো, মানে বেলবো আর বেলে ভাজবো, তো সেটা অনেক দেরি হয়ে গেছে। তো অনির্বাণা তো খিদেই পেয়ে যায়, ও বললো তাড়াতাড়ি চলো কিনে খেয়ে নিই, তো কিনে আর এখন এসে খেয়ে নিলাম তাড়াতাড়ি। চাটা ভাগ্যিস করে রাখা ছিল, এত জোর খিদে পেয়ে গেছে। যাই হোক, আর এখনও ঘরের কোনো কাজ হয়নি, বিছানা অবধি ওঠাইনি আমি, বিছানা ওঠাবো এখন। কাপড় জামাগুলো রোদে শুকাতে দিতে হবে, কালকে মেশিনে কাঁচা হয়েছে, তো ওগুলো কিছুই করা হয়নি। তো কোনো মতে ওকে রূপকে ছেড়ে দিয়ে চলে আসার পর এবার সব কাজে হাত দেবো। এই দেখো বিছানা টিছানা পড়ে আছে, এগুলো এখন কাজ করতে হবে। আর এদিকে 9টা বেজে গেছে, ওই দেখো ঘড়িতে দেখা যাচ্ছে না, এই দেখো 9টা বাজছে। এত ঠান্ডা লাগছে না, বাইরে দাঁড়িয়েছিলাম ওখানে, বাপরে পুরো জমে যাওয়ার মতন, ফিরফিরে হাওয়া দিচ্ছে, আর রোদও নেই ওই জায়গাটায়, আর পুরো ঠান্ডা লেগে গেছে। এখন এসে যে ঘরের জানলাগুলো আর খুলতে ইচ্ছা হচ্ছে না, এত ফিরফিরে হাওয়া দিচ্ছে। তো চলো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে বেগুন পোড়াচ্ছি, আর এখানে পানির বসিয়ে দিয়েছি, যে পানিরটা কেটে খালি দেবো। তো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি পানিরটাও কেটে দিয়ে দিয়েছি, আর ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটা দিয়েছি, আর এখানে বেগুন পোড়াও হয়ে গেছে আমার, এবার বেগুনটা শুধু মাখতে হবে, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর এখন 11:15 বাজে, আর আজকে বাইরে গিয়ে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো শরীরে যেন কেমন একটা ল্যাথার্জি এসে গেছে। আসলে সকালে উঠে না এক নাগাড়ে কাজগুলো করতে থাকলে তখন আর শরীরের মধ্যে অতটা মানে ল্যাথার্জি লাগে না, হয় দাঁড়িয়ে যাও বা কোথাও বসে যাও, তো ব্যাস একটা কাজের লিঙ্কটা যেন কেটে যায় মনে হচ্ছে। ওখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, কেমন যেন ল্যাথার্জি লাগছে আর ভালোও লাগছে না। তারপরে রূপ ঘরে না থাকলে কেমন ফাঁকা ফাঁকা লাগছে ঘরটা, যদিও বা স্কুলে থাকে, কিন্তু তাও দুপুরে তো চলে আসে না, তো আজকে তো দুপুরেও আসবে না, সেই বিকেলে আসবে। তো যাই হোক, এখন রান্নাবান্না শুরু করে দিলাম, তাড়াতাড়ি কাজগুলো যেগুলো ঠিক করে রেখেছি আজকে সারবো, তো সেগুলো তো করতেই হবে। যেমন আজকে আমাদের ওই ঘরের কুলারটাকে পরিষ্কার করে, আর ওটাকে কুলারটাকে পরিষ্কার করে ওটাকে বেঁধে রেখে দিতে হবে, তো ওটাকে পুরো ধুতে হবে, পরিষ্কার করতে হবে। কিন্তু আজকে আমাদের জল আসেনি, তো আধা ট্যাঙ্কি জল পড়ে আছে, তো সেই ভয় আর ওটাকেও মানে পরিষ্কার করতে পারছি না। এমনি কাপড় দিয়ে মুছে টুছে রেখেছি, আর সাইডেরগুলো সব খুলে রেখেছি, যখন পাম্প চলবে 12টার সময় তখন ভাবছি ব্রাশ দিয়ে একটু ঘষে ধুয়ে আর রোদে শুকাতে দিয়ে দেবো।
তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ওটা করব বলে ঠিক করে রেখেছি, তো আজকে ওটা করতেই হবে, না করলে রোজ রোজ পড়েই থাকছে আর ধুলো খাচ্ছে কুলারটা। এখন তো আর কুলার লাগবে না, তো ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে ভালো করে বেঁধে রেখে দেবো। তো এই হচ্ছে কাজ, তো সেইগুলো তো করতেই হবে। তো সেই জন্য আর আজকে বেশি রান্না টান্না করছি না, একটু পানির বানিয়ে নিচ্ছি, ডাল কড়াই আছে, অল্প আছে, তো হয়ে যাবে আমার আর ওর দুজনের। আর রূপ তো খাবে না, ও তো সেই বিকেলে আসবে, আর এবারে বাড়ির পাশেই তো অতটা টেনশন হচ্ছে না, লাস্টবার একটু দূরে ছিল তো একটু টেনশন হচ্ছিলো। যাই হোক, তো কাপড় জামাও ছাদে শুকিয়ে এসেছে, আর এত হাওয়া দিচ্ছে যে বিরক্ত লাগছে। কোনো সব জানলা দরজা বন্ধ করে রেখেছি, শুধু শুধু অযথা ঘরে ধুলো ঢুকছে, আর ভালো লাগছে না। ছাদে সব কাপড় জামা শুকিয়ে এসেছি, জানলাগুলো দিয়ে বেশ ভালো রোদ আসে, এখানে একটু কাপড় জামা যে শুকাবো তার উপায় নেই, এত হাওয়া আসছে। এখন একটু ভাত বসিয়ে দিই, ভাত বসিয়ে দিয়ে আর স্নান করে আর পুজোটা করে নেবো, তাহলে মোটামুটি অর্ধেক কাজ হয়ে যাবে। এই দেখো বাথরুমের মধ্যে কুলারটাকে ঢুকিয়ে রেখেছি, ওটা ভালো করে ধুতে হবে পেছন দিকটা, আর ওর সাইডের ইয়েগুলো সব খুলে রেখে দিয়েছি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, মানে রবিবারের দিন সকালবেলায় আমি একটু গোবি পরাঠা বানাচ্ছি। তো প্রথমে কড়ায় একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর ফুলকপিটাকে ভালো করে ধুয়ে আর আমি চপারে চপ করে নিয়েছি, আর তেলের মধ্যে একটু হিংও দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিটা পুরোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে এবার আমি একটু ভালো করে ওটা ভেজে নেবো, একটু নুন হলুদ আর আদা কুচি লঙ্কা কুচি এগুলো সব দিয়ে দেবো। দিয়ে আর ধনে পাতা উপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এরকম করেই বানাই, আমি যেমনি করে বানাই আমি সেরকমভাবেই শেয়ার করছি। আর অনেকের মধ্যে ধনে জিরে এসব দেয়, কিন্তু আমি কিছু দিচ্ছি না, তো কারণ কি ফুলকপির যে গন্ধটা আছে না ওটাই আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি আর অন্য কোনো মশলা এতে অ্যাড করব না, তো এরকমভাবেই আমি বানাই। এমনি করেও বানিয়ে খেলে ভীষণ ভালো লাগছিল খেতে, কারণ ফুলকপির যে গন্ধটা থাকে না এই সময় ওটা বেশি ভালো লাগে খেতে, তো ওটাকে আমি ওই গন্ধটা রাখার জন্য আমি অন্য কোনো মশলা আর অ্যাড করিনি। তো এরম করেও বানিয়ে একবার দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে আটা মেখে নিয়েছি, আর আটার মধ্যে দেখো চারটে পুর ভরে নিয়েছি, আর এখানে কতগুলো গামলার মধ্যে বাকি আছে, দুটো বেলেও নিয়েছি আর ওইটুকু পুর আরও এখনও বেঁচে আছে, আর এখানে দুটো ভেজেও নিচ্ছি, মানে একসাথে সব কাজ করছি, এদিকে বেলছি আবার এখানে ভাজছিও, তাড়াতাড়ি করছি কারণ আজকে যেহেতু রূপে ছুটি আছে, সকালবেলা উঠে পড়েছে তাড়াতাড়ি। আর যদিও বা আমি বলেছিলাম ওকে শুয়ে থাকতে, কিন্তু ওই যে ওর সর্দি ভীষণ হয়েছে না, তো শুতে পারছে না, ওর না কেটে যাচ্ছে, তো সকাল সকাল সেই জন্য উঠে পড়েছে। তো যাই হোক, ওকে কম্বলের মধ্যেই অবশ্য বসে আছে, তো যাই হোক আমি তাড়াতাড়ি ওকে বানিয়ে দিচ্ছি যাতে ও খেয়ে একটু ওষুধ খেতে পারে, তো সেই জন্য আমি একটু হড়বড় করেই বানাচ্ছি। আর অনির্বাণ ওর জন্য একটু কাড়া বানিয়ে দিয়েছে, আর তার উপরে আবার ও চাও করছে, গরম গরম চাটা দিয়ে ও খাবে, খেলে ওর একটু ভালো লাগবে। আর এর সাথে আমি ছোলার ডালও বানিয়েছি, এই দেখো ছোলার ডাল বানিয়েছি, তো এর মধ্যে মটরশুঁটি ধনে পাতা দিয়ে ছোলার ডালটা বানিয়েছি, ওটাও খেতে খুব ভালো হয়েছিল। তো এই ছিল আমাদের আজকের সকালবেলার ইয়ে মানে ব্রেকফাস্ট, তো এর সাথে গরম গরম চায়ের সাথে দারুণ লাগছিল গোবি পরাঠা। আজকে কাঁচা লঙ্কা দিয়ে ইয়ে বানাচ্ছি, চিকেন বানাচ্ছি। মশলা করে রেখেছি, আমি যে চিকেনটা ধুয়ে রেখেছি এবার দিয়ে দেবো। তো আজকে না চিকেনটা আমি ইয়ে দিয়ে বানাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, আর দি হয়ে গেছে। কালকে বলছিলাম না যে বাইরে দাঁড়িয়েছিলাম ভীষণ ফিরফিরে হাওয়া দিচ্ছিল, তো ব্যাস আর যাবে কোথায়, আজকে কম্বল ফম্বল ঢাকা দিয়ে পুরো না কেটে একাকার কাণ্ড। কালকে যাই হোক আমি তেল গরম তেল টেল মালিশ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, সেবা শুশ্রূষা, এখন বসে আছে কম্বল মুড়ি দিয়ে আর ভাপ নিয়েছে, না কালকে আবার ফার্স্ট হয়ে গেছে,
কার মেলে গেছিলো যে ফার্স্ট হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, তো সাতজনে খুব আনন্দ। আবার মানডে কালকে তো স্কুল যেতেই হবে, ওর একটা পরীক্ষা বাকি আছে। যদিও বা কালকে ওদের সেকশনে সবার নিয়ে নিয়েছে পরীক্ষাটা, তো ওরা যারা যারা স্কুল যেতে পারেনি তাদের তাদের এক্সামটা দিতে হবে। এই যে সার্টিফিকেটও পেয়েছে কালকে। আর এখানে এই যে কম্বল মুড়ি দিয়ে বসে আছে, এখানে ভাপ নিচ্ছে, অনেক রকম সেবা শুশ্রূষা চলছে, ভিক্স ইনহেলার আনা হয়েছে, অট্রিভিন, নানান রকমের ওষুধপাতি, তাই না বাবা? তো কালকে তো স্কুল যেতেই হবে, ওদের জিকে পরীক্ষা বাকি আছে। কি অবস্থা একদিন গিয়েই। আর আজকের লাঞ্চ হচ্ছে আমাদের, দেখো ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ভাতটা বেশ কালারফুল লাগছে তাই না, খুব দেখতে ভালো লাগছে। আর এটা ছিল, আর এর সাথে তো চিকেন বানিয়েছিলাম। আহা, চিকেনের কালারটা দেখো জাস্ট ফাটাফাটি, তো খেতে খুব ভালো হয়েছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। তাহলে আজকের মতন টাটা।